আইপিএল 2021 পর্যন্ত 8টি ম্যাচ ধুমধাড়াকাভাবে খেলা হয়ে যাওয়ার পর এই প্রথমবার হতে যাচ্ছে বছরের প্রথম বিকালের ম্যাচ আরসিবি ও কেকেআর এর মধ্যে। তাই আমরা এই ভিডিওতে জেনে নিব আসন্ন 18 এপ্রিল বিকাল 3:30 থেকে শুরু হতে যাওয়া আরসিবি বনাম কেকেআর ম্যাচে দুটি টিমের হেড টু হেড রেকর্ডস, টিম ও প্লেয়ারদের পারফরম্যান্স, কিছু দারুণ স্ট্যাটস ও সর্বোপরি বর্তমানে কোন টিমটি সবথেকে শক্তিশালী ও কোন টিম এই ম্যাচে 100% ভাবে জিততে চলেছে। তো দুর্দান্ত ভিডিওটিকে দেখতে থাকো পুরো, এবং তুমি যদি এই ম্যাচের জন্য এক্সাইটেড থাকো ও এই ম্যাচে তোমার ফেভারিট টিমের জয় দেখতে চাও তাহলে ভিডিওটিকে করো লাইক, ও সাথে এইভাবে আরও কেকেআর ও আইপিএল 2021 প্রত্যেকটি ম্যাচের আপডেট ও ভিডিও পেতে এখনই করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। এবং এই টি টোয়েন্টি সিজনে মাই ইলেভেন সার্কেলে দাদা রাহানে, বিবেস লক্ষ্মণ ও রণবীর সিং এর মতো সুপারস্টারদের সঙ্গে খেলে জিততে থাকো প্রতিদিন 2 কোটি টাকার দুরন্ত ক্যাশ। যে অ্যাপে তো টিম বানানো, টাকা উইথড্র করা এতটাই সহজ যে তুমিও এখানে এই বহুজনের মতো মাত্র 1 টাকা লাগিয়ে প্রতিটা ম্যাচে 1 কোটি টাকা জিততে পারো। তো লক্ষ্মণকে হারিয়ে 5 গুণ ক্যাশ জিততে এখনই নিচে ডেসক্রিপশান থেকে ডাউনলোড করো মাই ইলেভেন সার্কেল, আর নিজের ওয়ালেটে 1500 টাকার বোনাস ও 20% ক্যাশব্যাক নিয়ে খেলতে থাকো বিন্দাস। দিস গেমস ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যান্ড মে বি এডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যাট ইউর ওন রিস্ক। তো বস, প্রথমে দুটি টিমের কারেন্ট পারফরমেন্স ও হেড টু হেড রেকর্ডের কথা বললে আইপিএল 2021 দুটি টিমই এ পর্যন্ত 2টি করে ম্যাচ খেলে ফেলেছে, এবং যেখানে দুটি টিমই জয় দিয়ে শুরু করলেও কেকেআর এ পর্যন্ত 1টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলসের 6 নম্বর স্থানে ও আরসিবি দুর্ধর্ষভাবে 2টি ম্যাচ জিতে 1 নম্বর স্থানে রয়েছে। আর হেড টু হেড রেকর্ডের কথা বললে এ পর্যন্ত দুটি টিম আইপিএল ইতিহাসে মোট 26 বার মুখোমুখি হয়েছে, যেখানে কেকেআর 12 বার ও আরসিবি 14 বার জিতেছে। অর্থাৎ গাইজ, সার্বিক বিচারে দুটি টিমের মধ্যে কাঁটায় কাঁটায় লড়াই হয়ে থাকলেও আরসিবির পাল্লা এখানে ভারী থাকছে। এখন দুটি টিমের প্লেয়ারদের পারফরমেন্স প্লেইং ইলেভেনে কম্পারিজন করলে কেকেআরের হয়ে ওপেন করবে রানা ও শুভমন গিল, আর আরসিবির হয়ে ওপেন করবেন কোহলি ও দেবদূত পাডিকালে। হ্যাবস, কেকেআরের বিরুদ্ধে সর্বোচ্চ রান স্কোরার বিরাট কোহলি এ পর্যন্ত 2টি ম্যাচে 30+ রান করলেও তার পার্টনার একেবারেই ফরহীন, আর অপরদিকে রানা বর্তমানে আইপিএল 2021 লিডিং রান স্কোরার, আর শুভমন গিলও 30+ রান করেছেন। তাই এখানে কেকেআর কিছুটা এগিয়ে থাকবে। এরপর দুটি টিমের মিডিল অর্ডার ব্যাটসম্যানদের কম্পারিজন করলে কেকেআরের হয়ে মিডিল বোলারে নামবে রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গান, আন্দ্রে রাসেল, সাকিবুল হাসান ও দিনেশ কার্তিক, আর আরসিবির হয়ে দেখা যাবে এবি ডেভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল ক্রিশ্চান ও ওয়াশিংটন সুন্দরকে। হ্যাবস, কেকেআরের যেমন ত্রিপাঠী কার্তিক বাদে আর কেউই ফর্মে নেই, তেমনই আরসিবির ক্ষেত্রেও ডেভিলিয়ার্স ও ম্যাক্সওয়েল বাদে সবাই ছন্দহীন। তাই পাল্লা হালকা সমান বলে মনে হলেও আরসিবির এই মিডল অর্ডার জুটি এ পর্যন্ত সবথেকে বেশি আরসিবির হয়ে রান করেছে, তাই এখানে পাল্লা 1% হলেও আরসিবির এগিয়ে থাকবে। এরপর বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে কেকেআর দলে কামিন্স, হারভজন, কৃষ্ণা ও বরুণ চক্রবর্তীকে, আর অপরদিকে দেখা যাবে হর্ষল প্যাটেল, শাহবাজ আহমেদ, মোহাম্মদ সিরাজ, চাহাল ও জেমিনসনের মতো বোলারকে। হ্যাপ্রেন্ট, একদিকে যেখানে কেকেআর 2টি ম্যাচেই ভালো বোলিং প্রদর্শন করেছে, সেখানে আরসিবি 2টি ম্যাচেই একেবারে কম রান করে হারতে যাওয়া ম্যাচগুলো বোলার হর্ষল প্যাটেল ও শাহবাজ আহমেদের দুরন্ত বোলিংয়ের উপরেই জয়দখল করেছে। তাই এখানেও বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তো আমার মতে এই ম্যাচে 5% হলেও আরসিবি এগিয়ে থাকবে। তোমার কি মনে হয় তা তুমি অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও এইভাবে কেকেআর ও আইপিএল 2021 সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে এখনই করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।